ইংলিশ মূল্যকে মাতৃভাষা টিকিয়ে রাখার লড়াই করছেন আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাঙালিরা। ব্যস্ত জীবনে তারা প্রতিনিয়ত শঙ্কায় থাকেন ভিনদেশি সংস্কৃতির ভিড়ে যাতে না হারায় বাংলা সংস্কৃতি। প্রবাসী মাতৃভাষা বাংলাকে টিকিয়ে রাখার লড়াই করছেন আয়ারল্যান্ডের লিমিরিকের প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে কাজী মাহফুজ রানার প্রতিবেদন জানাচ্ছেন আসমাতুলি। প্রবাসী মায়ের ভাষা বাংলাকে টিকিয়ে রাখার লড়াইয়ে আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা 21 ফেব্রুয়ারি ঘিরে রাজধানী ডাবলিন সহ বিভিন্ন শহরে বেশ কয়েকদিন ধরে চলছে কর্মসূচি। এরই ধারাবাহিকতায় লিমেরিক শহরে বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবায়ের উদ্যোগে 21 র্যালি বের করা হয়। পিপলস পার্ক থেকে 21 র্যালি যাত্রা করে আর্থার স্কোয়ে চত্বরে এসে শেষ হয়। অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে আজকে এই মাতৃভাষা দিবসে আমরা র্যালি বাইর করেছি এবং এখানে আমাদের লিমেরিকে হয়েছে। আমাদের লিমেরিকের ভাইয়েরা এবং বিভিন্ন কাউন্টির থেকে অন্যান্য ভাইয়েরা এবং ভাবিরা বক্তারা বলেন, শেকড়কে ভুলে গেলে চলবে না, প্রবাসে আগামী প্রজন্মকে ভাষার সঠিক ইতিহাস শেখাতে হবে, ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকেও গুরুত্ব দিতে হবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। We are creating awareness for the continuity of mother language. বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকে না কেন, বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, কৃষ্টি কালচার, মহান মুক্তিযুদ্ধ ও অমর একুশের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, এমনটাই আহ্বান তাদের। আসমাতুলি, নিউজ 24।